মুখ্য সচিবের বিরুদ্ধে সরব শুভেন্দু অধিকারী বিনা ভাড়ায় বাংলায় থাকেন মুখ্য সচিব তাও বেতনে বাড়ি ভাড়া বাবদ 16 লক্ষ টাকা নিয়েছেন তিনি কিন্তু ভিজিলেন্স কমিশনে অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দুর আরো অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে শুভেন্দুকে ইমেল করে জানালো ভিজিলেন্স কমিশন ইতিমধ্যে মুখ্য সচিবের বিরুদ্ধে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতার অভিযোগ বিনা ভাড়ায় বাংলায় থাকছেন মুখ্য সচিব এরপরেও বেতনে বাড়ি ভাড়া বাবদ 16 লক্ষ টাকা নিয়েছেন তিনি কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশনে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দুর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে শুভেন্দুকে ইমেল করে জানিয়েছেন ভিজিলেন্স কমিশন রাজ্যের মুখ্য সচিব তার বিরুদ্ধে সরব হলেন শুভেন্দু অধিকারী বিনা ভাড়ায় বাংলাতে থাকছেন মুখ্য সচিব এ ভাষাতেই সরব হয়েছেন শুভেন্দু অধিকারী এবং শুধুমাত্র বিনা ভাড়ায় থাকেন সেটুকু নয় বাড়ি ভাড়া বাবদ বেতন নেওয়া হচ্ছে 16 লক্ষ টাকা কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশনে অভিযোগ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দুর এই অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এমনটাই ইমেল করে শুভেন্দু অধিকারীকে জানিয়েছে ভিজিলেন্স কমিশন বলা যেতে পারে যে যে প্রশ্নচিহ্ন সেই প্রশ্নচিহ্ন কিন্তু থেকেই গেল আজকে তাকে নিয়ে যাওয়ার যে সম্ভাবনা সেই সম্ভাবনা কিন্তু অত্যন্তই ক্ষীণ অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ায় নতুন করে জটিলতা দিল্লিতে ইডির অভিযোগ নথিভুক্ত হয় কেষ্টকে দিল্লি নিয়ে যাবে জেল কর্তৃপক্ষ আসানসোল দুর্গাপুর কমিশনারেটের কাছে বাহিনী চেয়েও মেলেনি উত্তর কেষ্ট তিহার যাত্রা রুখতে রাজ্য পুলিশের ডাল বাহানা পুলিশের এই যে মোডাস অপারেন্ডিটা চলছে এই সরকারের আমলে মানে যাকে তাকে যখন তখন তুলে নেওয়া এইটা কিন্তু একটা ভয়ানক ইঙ্গিত যেভাবে রাতে বাড়ি ঘিরেছিল পুলিশ মনে হচ্ছিল আমি যেন সন্ত্রাসবাদী যাকে তাকে যখন তখন তুলে আনা এটা ভয়ঙ্কর ইঙ্গিত বিরোধিতা করলেই দমন নীতি শাসকের জামিনের পর রিপাবলিক এক্সক্লুসিভ কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তব বাগচি নীতি টাইপ নিয়ে এসেছে যে বিরোধী করলেই আপনাকে জেলে যেতে হবে তবে একটা কথা আমার ভোটাধিকারকে যদি কাটতে আসে তাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উপযুক্ত আমরা জবাব জেল কর্মীদের বলেছি হয়তো আবার দেখা হবে কারণ এই রাজ্যে বিরোধিতা করলে জেলে যেতে হয় পঞ্চায়েত ভোটে ভোটাধিকার কাটলে গণতান্ত্রিক উপায় জবাব জেল মুক্তির পর রিপাবলিক এক্সক্লুসিভ নওশাদ সিদ্দিকী সরকারি কর্মচারীরা যদি রাজনৈতিক পরিচয় ছেড়ে নিজেদের দাবি দাওয়া নিয়ে এক হতে পারেন এবং সেটা সফল ধর্মঘট করতে পারে তাহলে যারা বিরোধী আছেন তারা এরপরে ব্লাস্ট করবে সরকার কিভাবে সেটা সামলায় সেটা সরকার ভাবুক এখনো মেলেনি বকেয়া দিয়ে হকের দাবিতে ধর্মতলায় শহীদ মিনারের কাছে নাছোড় লড়াই সরকারি কর্মচারীদের 38 দিনে আন্দোলন হার মানবো না হুঁশিয়ারি আন্দোলনকারীদের বেলেঘাটায় মনীষীদের মূর্তিতে শাসকের নাম খোদাই স্বামীজি নেতাজি রামমোহন রবীন্দ্রনাথের মূর্তির নিচে বিধায়ক পরেশ পালো কাউন্সিলরের নাম মনীষীদের মূর্তিতেও নাম কেনার চেষ্টা শাসকের